সারফারাজ খান এই মুহূর্তে টিম ইন্ডিয়ার একজন গুরুত্বপূর্ণ টপ অর্ডার ব্যাটসম্যান। সারফারাজ খান লাস্ট যে ইনিংসটা খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে, সেইখানে সারফারাজ খান একটা 150 রানের ইনিংস কিন্তু উপহার দিয়েছে। এবং সবচাইতে বড় কথা হচ্ছে, যেই মুহূর্তে সারফারাজ খানের এই 150 রানের ইনিংসটা ছিল, সেটা টিম ইন্ডিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা সিচুয়েশনে। কথা বলবো আজকে সারফারাজ খানকে নিয়ে। তবে তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন, ওইখানে গিয়ে রনি ব্রো লিখে সার্চ করলে বান্দা হাজির। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম সারফারাজ খানকে নিয়ে। সারফারাজ খান টিম ইন্ডিয়ার এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ এবং আলোচিত একটা ব্যাটসম্যান। গুরুত্বপূর্ণ কেন আর আলোচিত কেন? গুরুত্বপূর্ণ এই কারণে, তার লাস্ট ইনিংসটা টিম ইন্ডিয়ার খুবই একটা গুরুত্বপূর্ণ সময়ে হয়েছিল। সে সেঞ্চুরি করেছিল এবং সেঞ্চুরিটা 150 রানে সে কনভার্ট করেছে, এবং যেই রানটা টিম ইন্ডিয়ার খুবই প্রয়োজন ছিল, প্রয়োজনীয় মুহূর্তে সারফারাজ খানের এই ইনিংসটা অনেক বেশি পোটেনশিয়াল বলেন, অনেক বেশি সম্মানজনক বলেন, যেভাবে আপনি বলেন। এই জন্য আমি বলবো যে সারফারাজ খানের এই ইনিংসটা গুরুত্বপূর্ণ এবং একই সাথে আলোচিত। কারণ হচ্ছে, টিম ইন্ডিয়ায় অনেক প্লেয়ার আছে যারা আসলে সুযোগ পায় না, সুযোগ পায় না। কারণ হচ্ছে, আরেকটা প্লেয়ার তো খারাপ খেলতে হবে আপনাকে সুযোগ দিতে হলে। টিম ইন্ডিয়া সবাই তো ভালো খেলছে, প্রবলেম হচ্ছে সারফারাজ খান যে কন্টিনিউ করবে সেখানে, কার জায়গাটায় কন্টিনিউ করবে। সারফারাজ খান কন্টিনিউ করার জন্য আরেকটা প্লেয়ার তো ইনজুর্ড হইতে হবে, না হয় খারাপ খেলতে হবে। এখন টিম ইন্ডিয়া সবাই ভালো খেলছে, প্রবলেম হয়ে গেছে এই জায়গায়। সারফারাজ খান যতই ভালো খেলুক, প্রবলেম যে আরেকটা ব্যাটসম্যান যদি খারাপ না খেলে কিংবা ইনজুর্ড না হয়, সারফারাজ খানের জায়গাটা দলে একটু পেতে মানে কষ্টই হয়ে যায়। তো সেই জায়গায় আজকে সারফারাজ খান, শুভমান গিল ইনজুর্ড ছিল, যার কারণে আসলে জায়গাটা হয়েছিল এবং গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেছে, যার কারণে সারফারাজ খান আলোচিত এবং গুরুত্বপূর্ণ ক্রিকেটার দুইটাই এই মুহূর্তে। তো আজকে আমার ভিডিওর বিষয়টা হচ্ছে সারফারাজ খানকে নিয়ে। সারফারাজ খান তার বাবা নওশাদ খান, বাবা ছোটখাটো একটা ক্রিকেট একাডেমি চালায়, কোচিং করায়, খুব বেশি বড় আকারে না, খুব বেশি ফিনান্সিয়াল যে সাপোর্ট উনি দিতে পারবে ওই পর্যায়ে নাই। কিন্তু তার একটা স্বপ্ন, তার সন্তান সারফারাজ খান ন্যাশনাল টিমে খেলবে। আপনাদের হয়তো মনে আছে, ন্যাশনাল টিমে যখন তাকে ক্যাপটা দিয়েছিল সারফারাজ খান, সবার প্রথম ক্যাপটা নিয়ে দৌড়ে গিয়েছিল তার বাবা নওশাদ খানের কাছে, এবং নওশাদ খান এই ক্যাপটা জড়িয়ে ধরে সে কি কান্না হাউমাউ করে, একবার ক্যাপটাতে চুমু খাচ্ছে, একবার টিম ইন্ডিয়ার লগো যেখানে লাগানো আছে সেইটাতে চুমু খাচ্ছে, ক্যামেরা তার দিকে তাক করে আছে, সে ওই ক্যামেরা যে তাক করে আছে ওই জিনিসটা তার ভিতরে কাজ করছে না, যে আমার সন্তান এই যেই চিন্তা ভাবনা করে মানুষ করেছি, যে চিন্তা ভাবনা করে আমি ক্রিকেটার বানিয়েছি, সে আজকে সেই জায়গাটাতে চলে আসছে, এটা ভেবে সে কান্না করছে, হাউমাউ করে বাচ্চাদের মতো। সারফারাজ খান তার বাবাকে জড়িয়ে ধরছে। সারফারাজ খান যে অনুভূতিটা ওই সময়ের, যারা ক্রিকেটার হতে চান কিংবা হতে পারেননি, পরিশ্রম করেছেন, বিভিন্ন কারণে হয়ে ওঠেনি, এই মুহূর্তটা তাদেরকে অনেক বেশি টাচ করে যাবে,
যে একটা প্লেয়ার কতটুকু মানে ডেডিকেশন থাকলে ক্রিকেটের প্রতি, এই যে তার সন্তান ন্যাশনাল টিমে সুযোগ পেল, এটা ভাবতে তার মানে তাকে আর সে নিজে নিজেকে ধরে রাখতে পারেনি। অসাধারণ সিনারি, অসাধারণ। তো সেইখান থেকে সরফরাজ খান তার বাবা তাকে আবার চুমু টুমু দিয়ে মাথায় খেলাতে পাঠিয়েছিল। সরফরাজ খান যখন প্র্যাকটিস করত তখন তার বাবা দেখত যে সরফরাজ খান কতটুকু ডেভেলপ করছে। তো দেখলাম যে সরফরাজ খান একদিন দেখলো যে তার ছেলে প্র্যাকটিস করছে ঠিকই, কিন্তু সে তো মানে পরাস্ত হয়ে যায়, আউট হয়ে যায়। তো যেখানে প্র্যাকটিসটা করত সেইখানে সরফরাজ খানের বাবা নশেদ খান পোলাপান আছে না কিছু যে এই তোরা সারাক্ষণ বল করবি, সারাদিন প্র্যাকটিস করতো সরফরাজ খান। তো কিছু পোলাপান রে সরফরাজ খান এইভাবে বলে দিল যে তোরা যদি আউট করতে পারস সরফরাজ খানকে তাহলে আমি তোদেরকে 50 টাকা করে দিব, একবার যদি আউট করতে পারস। ওই যে ওই জিনিসটা পোলাপান বারবার আউট করার ট্রাই করতো আর সরফরাজ খান চাইতো যে আউট যেন না হয়। তো এক পর্যায়ে দেখা গেল যে দিনে আপনার যদি 10 বার আউট হয়ে যায় 50 টাকা করে যদি যায় তাহলে তো 500 টাকা, তাই না? এখন সরফরাজ খানের এই জিনিসটা খারাপ লাগলো যে আমার বাবা এত অল্প ইনকাম করে সেখান থেকে আমাকে ক্রিকেটার বানানোর চেষ্টা করছে, এবং যে বাবাটা প্রতিদিনে প্রায় 500 টাকা করে যাচ্ছে, মাছ শেষে অনেক টাকা চলে যায়, 10-15 হাজার টাকার উপরে চলে যায় আমার এই যে এই পিছনে, এর মধ্যে তো আরো খরচ আছেই। তো সেইখানে সরফরাজ খানের মনে খুবই কষ্ট লাগলো যে দেখলো যে আমার বাবার প্রতি মাসে 15-20 হাজার টাকার 10-15 হাজার টাকা যাচ্ছে মিনিমাম, যে শুধুমাত্র এই কারণে। সে কি করলো যেন ওই টাকার খরচ না যায়, সে আবার আউট যেন না হয় সেই চেষ্টা করলো যে আমাকে আউট করতে পারবে না। তো প্রথম মাসে এরকম গেল 8-10 বার আউট হয়ে গেছে, পরের মাসে দেখা গেল যে সে প্রতিদিন যে 8-10 বার করে আউট হয় এটা কমে আসছে সংখ্যা, 8-10 থেকে 8 বার, এরপর 7 বার 5 বার, তারপরে লাস্ট পর্যন্ত এইভাবে করতে করতে 1 বার 2 বার, এরপরে এমন এক পজিশনে চলে আসলো সরফরাজ খানকে আর আউটে করতে পারতেছে না, কারণ তার ভিতরে ছিল তার বাবার টাকা গচ্ছা যাচ্ছে, তার বাবার টাকা এখানে চলে যাচ্ছে, সে ওই জিনিসটা ফিল করেছে, ফিল করার পরে তাকে আর আউটই করা যাচ্ছে না। তো সেইখান থেকে সরফরাজ খানকে এমনভাবে তৈরি করেছে তার বাবা নশাদ খান যে আউট করেই তাকে টাফ হয়ে দাঁড়িয়েছে। এখন যারা প্র্যাকটিস করতো তারা তো মানে ঘন্টার পর ঘন্টা চেষ্টা করে যেত আউট যেন না হয়, আর আউট যেন হয়, যেন অন্তত 50 টাকা পায়, আর সরফরাজ খান চেষ্টা করে যেত আউট যেন না হয়, বাবার টাকা যেন পকেট থেকে না যায়। তো সেইভাবে সরফরাজ খান আসলে প্র্যাকটিসটা করেছে, যার কারণে সরফরাজ খান আজকে এমন একটা জায়গায় চলে আসছে। তবে টিম ইন্ডিয়া তো যেহেতু ভালো টিম, চ্যাম্পিয়ন টিম, তাদের অনেক প্লেয়ার সাইড বেঞ্চে এখনো আছে। সরফরাজ খানের যে সেরা ব্যাটার ইন্ডিয়ার তা না, আরও সরফরাজ খান, হাজারো সরফরাজ খান কিন্তু ইন্ডিয়ার সাইড বেঞ্চে বসে থাকে। ওদের ঘরোয়া লিগের মান, ওদের ডোমেস্টিক ক্রিকেটগুলা মান এত ডেভেলপ হয়েছে, সেইখান থেকে সরফরাজ খান সার্ভাইভ করাটা অনেক কঠিন, এবং তাকে এই যে মেদ কমিয়ে ভুঁড়ি কমিয়ে ক্রিকেটে টিকে থাকতে হলে সবসময় তাকে এই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সরফরাজ খানের জন্য শুভকামনা রইল, টিম ইন্ডিয়ার জন্য শুভকামনা রইল, দ্বিতীয় টেস্টের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না।